আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্নাবান্না শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি এ দোয়া করবেন। এই তো এখানে আমি মাছ রেখেছি, মাছগুলো এখন আমি কেটে নেব। এই তো এখানে চারটা মাছ আছে, দুটো তেলাপিয়া মাছ আর দুটো মিরকে মাছ, এগুলো আমি কাটবো। এই আমাদের পাশে থাকুন, সারাদিনের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। এতে এখানে আমি মাছগুলো কাটতেছি। এই তো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদেরকে শেয়ার করলাম, অবশ্যই সাইকেল চালাতে পারে, জানি আপনাদের মন অনেক ভালো লাগবে। দেখো দেখো আমি সাইকেল আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই তো এখানে আমি রান্নার কাজে চলে যাব, আমি মাছ ভোনা করব। আজকে একটাই রান্না করব, মাছ রান্না করব। এই তো এখন আমি মাছগুলো ভাজবো, ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এলে লবণ দিলে মাছগুলো ভাঙে না, এই জন্য আমি এই তো আমি এখানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে আমি ভুনা করব। আজকে আমার রান্না একটাই, এই জন্য তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে। আজকে আমার শ্বশুরের এখানে মেহমান আসবে, এই জন্য ওইখানে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি ঘরের জন্য এই রান্না একটু কমে করলাম। এই দেখতেই থাকুন কি কি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো এখানে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনি যত কষাবেন তরকারি, আপনি যত কষাবেন এতে ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। এতে এখানে আমার পেঁয়াজ হালকা কষানো হয়ে গেছে, এখন আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। এতে এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। এতো দেখতে থাকুন আমার রান্না কীরকম হয়েছে, আপনারা অবশ্যই বলবেন। কা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 
এই তো এখানে আমার রান্না হয়ে গেছে, এখন মেহমানদের জন্য আমি এগুলো পরিবেশন করব। এই দেখুন, এখানে গরুর মাংস, এতে এখানে মুরগির মাংস, গরুর মাংস, শসা, পেঁয়াজ, লবণ, পোলাও, সাদা ভাত, এগুলো মেহমানদের জন্য। এই তো এখানে আমরা আজকে দাও তো যাব। এই তো এখানে সাম্মি, সাম্মির কাজিনরা সব একসাথে খিচুড়ি রান্না করতেছে। এই তো এখানে খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে, এখন আমি সাম্মি দাওয়াতে যাব। মিলাদের দাওয়াতে আমি আর সাম্মি যাব, এই জন্য সাম্মি বলতেছে দাও আমি একটু আমার গাইছের লোক একটু কথা বলি। দেখুন দেখুন, সাম্মি বলতেছে যে আমরা এখন দাওয়াতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই তো এখানে আমরা চলে যাব, যাওয়ার পথে সাম্মির ফ্রেন্ডের সাথে দেখায়, দেখুন ফ্রেন্ড কীভাবে রয়েছে। এতে এখানে আমরা অলরেডি চলে আসছি, দেখুন এখানে সাদা ভাত নিয়েছি, এখানে সবজি, এখানে মাছ, এখানে দুই রকম মাছ আছে। এ দেখুন আমি ভাত নিয়েছি, সবজি দিয়ে আমি ভাত খাবো। এ দেখুন আমার ভাত অলরেডি খাওয়া হয়ে গেছে, দেখুন এখানে মুরগি, এখানে সবজি, এখানে মাছ, মাশকলাইয়ের ডাল, আমার অলরেডি খাওয়া শেষ। এতে এখানে সাম্মি খাইতেছে, দেখুন সাম্মি আপনাদের এদিকে তাকিয়ে তাকে হাসতেছে আর দেখতেছে। যদি আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।